একটা কথা আসছে না আমাদের ইয়াং ব্রাদার যারা আছেন, আলহামদুলিল্লাহ একটা প্রবলেমের মধ্যে আমরা পড়ে গিয়েছি। আমি এই জন্য বলতেছি, কারোর সমালোচনা নয়, কেয়ারফুল, আমি সমালোচনা করতেছি না, নবী প্রেম নিয়ে আমি বলতেছি। যে আমরা অনেকে মনে করি যে আমরা কি, যে আমরা উইন দ্য সলফ, ভেরি গুড, দেন দ্য প্রিভিয়াস সলফ উইচ ইজ কল সলফে সালাহিন, সলফে সালাহিন থেকে আমরা আরও গ্রেটার। সো দ্যাট ইজ ওয়াই আই এম টকিং টু ইউ, আমি কারোর সমালোচনা করতেছি না, আমি নবীর প্রেমকে, প্রেমিকদের কোলের মধ্যে জায়গা রাখার জন্য আমি সেবা করতেছি। কি বলতে পারি? সেটা এই জন্য বলতেছি, তো আমাকে বলতেছে যে আপনি কেন লিমাজে তাওয়াজ্জুহ করতে হবে আল্লাহর দিকে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, হা উনা আল কুরআনুল কারীম, ক্বালা আল্লাহু তাআলা আযা ওয়া জাল্লা ফী কালামিল মাজীদ, হা কাযা ওয়া লাউ নামি যালামান সামজাউ কা ফাস্তাগফিরু আল্লাহ ওয়া ইসতাগফিরু রাসূল। আমাকে বলছে আপনি অর্থ বোঝেন নাই। আমি বললাম, আপনি কাকে মানেন? ইফ ইউ আর সালাফ, সো অবিয়াসলি ইউ হ্যাভ টু ফলো দা সালাফ সালিহিন। হাউ দে ট্রান্সলেটেড দা কোরআন, হাউ দে ডিড দা এক্সপ্লেনেশন অফ দা কোরআন, তাফসীর মুফাসসির, উই হ্যাভ টু অবিয়াসলি ফলো হাউ দে ওয়ান ডাউন ইন দা ভেরিয়াস তাফসীরস। ঠিক আছে না? সেটা আমাদেরকে সেভাবে আমাদেরকে অর্থ করতে হবে। ইফ ইউ ট্রান্সলেট র্যান্ডম, উইচ ইজ কল র্যান্ডম গ্যাস, so this is not, this is completely wrong, because tumar tafsir seta ekta hobe ki oi idil lobe kasira wa hadi bi kasira ma idil lobe lal fasikin seta hoye jabe je quran shure ei kalam kyo pore gunga hobe ar kyo pore imandar hobe subhanallah quran bujhte hole amar ki hobe bhalobasha granth nei le quran bujha jabe ai bolam apni kake manen ai bolam dekhun shohe kore আল্লামা ইবনে কুদামা হাম্বলি মাযহাব ইমাম আলহামদুলিল্লাহ ওয়া আলাইহি ওয়াসাল্লাম মিন মাযহাব হাম্বলি আলহামদুলিল্লাহ উসাল্লিমু তাসলিমান কাসীরা। আমি মানি তাদেরকে, আমি আই রেসপেক্ট দ্যাম, রেসপেক্ট হিম দা সালাফ তাওমি আলাম। ওকে, আমি তো আলহামদুলিল্লাহ যখন মদিনায় যারাতে গেছি কিতাব আমার পিছনে কাঁদে, জানি যে তারা আমাকে ধরবে। কারণ হচ্ছে এই বর্তমান সময়ে আমরা বিরাট নবীর মাহফিল করতেছি, ওসিলা বানাইতেছি, সেটাকে হারাম শুধু তাই নয় শিরকের পর্যায়ে পৌঁছে নিয়ে গেছে, ঠিক না? সেটা আমাদের বুঝতে হবে, ইট ইজ নট শিরক, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য শিরক, ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য শিরক, হাউ ক্যান ইউ এক্সপ্লেইন দ্য শিরক, ইট ইজ ভেরি স্যাড, এটা আসলে খুব খারাপ জিনিস। আমি বললাম, ভাই আপনি ইফ ইউ আর রেসপেক্ট টু ইবনে কুদামা হুইচ ইজ রিলেটেড হুইচ ইজ ইমাম অফ দ্য হাম্বলি মাযহাব, so listen to me, his books I'm reading to you, so can you listen to me? I got out the books from behind the back. I bar bolam look, then this is the jawab answer of the salafi, ke bole amra jehetu ei jinisher upor jehetu amra ki korechi, bhalobeshechi nobike, bhalobeshechi nobir prem amader aulader kach theke, nobir bhalobasha amader youngster er kach theke nite amra dibo, dite pari deba? আমি বললাম, দেখেন মকনি এমনি কোদামা, আমি একটা কিতাব বের করলাম শরীফ কবির কোদামা রহমতুল্লাহ। আমি বললাম যে উনি বলেছেন আমাদের সিয়ারতের আদবের কথা বলেছেন, আল্লাহুম্মা কি বলেছেন দেরি, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা কুনতা ওয়া কাউলুকাল হাক, আল্লাহ নবীর রওজায় ধরে সামনে দাঁড়িয়ে উনি একটা বাণী বলতেছেন, আয় আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা কুলতা, আপনি যা বলেছেন এই আয়াতে কোরআনের মধ্যে, ওয়াকাউলুকাল হাক, এই কথাটাই সত্য, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআউকা, শুধু তর্জমা বলতেছি লেট হয়ে যাচ্ছে, সত্য থেকে সত্য গুনাহ করে যদি আমার নবীর দরবারে যায়, জাআউকা সত্য এসেছে আর আল্লাহর কাছে তওবা করে, আর আমার নবী যদি তার পক্ষে সমর্থন করে ইস্তেগফারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, তো নবী উসিলা হয়ে গেছেন না, বাপ্তার ইলাইহি ওয়াসিলা উসিলা হয়ে গেছেন না? আয়াত আমরা বুঝি বুঝি নো হাউ টু ট্রান্সলেট দ্য কোরআন এন্ড হাদিস, দ্যাটস ইট লাইক দিস, দ্যাটস ইট লাইক দিস, আমরা জানি হাউ টু ট্রান্সলেট দ্য কোরআন এন্ড হাদিস। লুক, কোরআন এন্ড হাদিস ট্রান্সলেট করতে হলে ইউ হ্যাভ টু বি ফকিহ, you have to be allama, you have to be maulana, you have to know the rules of the grammar in arabic,
you have to know the usul. Various things you have to learn, obviously you have to learn. Atat onek jinish apnake you have to learn and understand. Fakti language you have to understand. Quranic language you have to understand. Ekta shobder arbir moddhe 22 ta meaning hoy shetake apnake bujhte hobe. Thik kina na? Thik. Ami bollam thik ache. আপনি তফসির ভালো বলছেন, আর এখানে আমার মুখকে উসিলা বানিয়েছেন, তো সেখানে আল্লাহ তো বলছেন কালামের মধ্যে উসিলা। আমাকে বলতেছে ভাই আপনি ফ্রম এশিয়া, সো ইউ ডোন্ট নো দা কুরআন প্রপারলি, ও ইউ আর ফ্রম দা এশিয়া, হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দা কুরআন? ওকে, আই অ্যাম ফ্রম এশিয়া বাট ইউ আর ফ্রম আরব, বাট আই উইল গিভ দা ভিডিওস ফ্রম দা আরব, সো ডু ইউ রেডি? সো ইয়েস, ওকে, আই অ্যাম রেডি। আমি তোমার দেশের কিতাব দিয়ে আমি প্রমাণ করবো। আমি বললাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের একজন বড় ফকিহ, বিশ্ববিখ্যাত একজন ফকির মধ্যে ওনার নাম রয়েছে ইবনে কুদামা। আরব দেশে অল উলামায়ে আরবদের রেসপেক্ট টু ইবনে কুদামা। উনি বলতেছেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা কুলতা ওয়া কাউলুকাল হক, আল্লাহ আপনি যে কোরআন করেছেন, আপনি যা আয়াতে কলিমা নাযিল করেছেন সেটা সত্য, যা আপনার দরবারে আমার নবীর দরবারে যদি গিয়ে কেউ ইস্তেগফারের জন্য গুনাহের জন্য ইস্তেগফার করে, তুমি আল্লাহ তাকে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আমাকে বলতেছে এটা তো যখন আমার নবী জিন্দা ছিলেন হায়াতের জিন্দগিতে তখনের জন্য, এখনের কথা তো নাই। আর একটা সমস্যা পড়ে গেছে না, যে আমরা বসলাম আল্লাহর মসজিদের মধ্যে কি জন্য বসলাম? লেন্স আপনি যে আমরা আজকে এই বসাটা কি সওয়াব, এটা আমাদের ইবাদত হচ্ছে, জিকরুল আমবিয়া মিনাল ইবাদা, এটা আমাদের ইবাদত হচ্ছে, আর সেই ইবাদতকে সেটা বেআবাদ বানিয়ে দিচ্ছে, এটা আমাদের জন্য উই ফাইন্ড ইট ডিফিকাল্ট, উই ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট, এটা আমাদের জন্য প্রবলেম হয়ে গেল। আমি বললাম আপনি দেখেন শরহে কবির অথবা মুগনি ইবনে কুদামা, উনি বলতেছেন ও হাবিব কাদ জিতু কাম মুস্তাগফিরান মিন জুনুবি সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার শাহীদের বারে আমি গুনাহ করে আসছি, গুনাহ তওবার উসিলায় মিন জুনুবি, আমার গুনাহ তওবার জন্য মুস্তাশফিয়ান বিকা ইলা রব্বি সুবহানাল্লাহ, আপনার শাফাত আপনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার মাধ্যমে শাফাত পাওয়ার আশায় ফাসআলুকা ইয়া রব্বি, আয় আল্লাহ হে আমার প্রতিপালক, হে আমার রব, আমি আপনার কাছে সওয়াল করি, আন তুজিবাল লিয়াল মাগফিরা, আমার জন্য আপনি মাগফিরাত ওয়াজিব করে দিন সুবহানাল্লাহ। এটা তো বলতেছে তো এটা বলো না, তো এটা ছায়া জিন্দিগির কথা। আমি বললাম না, পরের অংশ লেখা আছে কামা আউজাবতা, কামা আউজাবতা লিমান আতাহু ফি হায়াতি সুবহানাল্লাহ। উনি বলতেছেন আমি আমার নবীর কাছে এসেছি, আমার সরকারে মদিনা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম আমার নবীর উসিলা নিয়ে যেভাবে গুনাহ মাফ করিয়েছেন, সমস্যা বলি হল করে দিয়েছেন, এইভাবে যেভাবে জিন্দেগানি অবস্থায় যেভাবে মাফ করেছেন, এখনো আপনি হাবিব আমার জন্য সুপারিশ করুন, যেভাবে জিন্দেগানি অবস্থায় ছিলেন আল্লাহর দরবারে, এখনো কামা ওজাব তালিমান আতাউ ফি হায়াতি, হায়াতে জিন্দেগিতে যেভাবে অবস্থান ছিল আজকে আপনার কিয়ামত পর্যন্ত আপনার সেই অবস্থা বহাল আছে, আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার জন্য সুপারিশ করুন সুবহানাল্লাহ। সেটা কি ইবনে কুদামা রাহমাতুল্লাহের মতো মুহাদ্দিস ফকি উনাকে এটাকে উনার এই কিতাবটা পাঠ করা সম্ভব? আমরা যে আজকে এই মসজিদের মধ্যে বসে আছি, এই মসজিদ থেকে আমরা দিল লাগাইয়া প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের রোজায়ে তোরে দিকে কি করব, রুজু করব,
সেখানে ইবনে হাইতামি শাফি রাহমাতুল্লাহ একটা হাদিস এনেছেন আদ-দুররুল মানদুরের মধ্যে, একটা খুব ক্লাসিক্যাল বুকস, ক্লাসিক্যাল হাদিস বুকস, স্টোরিও আছে সেখানের মধ্যে, এত সুন্দর মনে করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উনি বলতেছেন আবার ইবনে তাইমিয়া সাহেবের ছাত্র হাফিজ জালাল আহমদ লেখক, ইবনে তাইমিয়া সাহেব জালাল আহমদ লেখক, জালাল আহমদ লেখক ইবনে তাইমিয়া ছাত্র, আমার মনে আসতেছে না, উনি জালাল আহমদের মধ্যে লিখতেছেন হাফিজ ইবনে কাইয়ুম, হাফিজ ইবনে কাইয়ুম জালাল আহমদের মধ্যে একটা হাদিস আছেন, হাদিসের বাবর্তন হচ্ছে মামিন মুসলিম সাল্লাম আলা কবরে আখিহি রাখে, যদি কোন মুমিন বান্দা তার ভাইয়ের কবরে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে, আমরা কবরে গিয়ে বলি না, আমরা মাওয়ার করে যাই না, জিয়ারতের বিষয় নিয়ে আমার ডিফিকাল্টি আছে, উপরে দাহাইতে সেখানে বলতেছে জিয়ারতের হাদিসও নাই, সেখানে নুরুল আনোয়ারের মধ্যে নাসের মনসুখের আবার মধ্যে ফাজিলের আলিমের ক্লাসের স্টুডেন্টরা পড়া আমরা পড়াই, সেখানে নাহাইতে কোন জিয়ারত কবরে ফাজুহা, আগে একটা হাদিস ছিল পরে নাসিক হাদিস মনসুখ হয়ে গেছে আগের হাদিসটা, এখন জিয়ারত করো, সেখানে ইবনে কাইয়্যিম হাফিজিন না কাইয়্যিম হাদিস নকল করতেছেন যে কি ভাই যদি ভাইয়ের কবরে যায়, ছেলে যদি বাবার কবরে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলা কবর বলে এত কষ্ট করে বাবা বরণ পোষণ করেছেন, যখন বাবা জিকির হয় বাবা মা ইন্তেকাল করে যখন বাবা মার জিকির করা হয় আওলাদের চোখ আর আওলাদের সামনে আওলাদের দু চোখের পানি জোর জোর করে পড়ে, ঠিক কিনা না, আরে এত কষ্ট মা বাবা করেছেন, এত আনন্দ দিয়েছেন, যখন যা চেয়েছি তা দিয়েছেন, ঠিক না না, এই বাবা মা শুধু তাই নয়, যদি কোনো মুমিন মুসলমানের কবরের মধ্যে যায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে, তাইলে হাফিজ ইবনে কাইয়্যিম হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছেন ওই কবর থেকে ওই ইয়ারুদ্দু আলাইহি সালাম সালামের জবাব কবর থেকে চলে আসে, শুধু তাই নয় ওয়া ইয়ারিফুহুম ওয়া ইয়ারিফুহুম তা কবর থেকে আমার আদর আসো শেষ কবর থেকে তারা আবার কি সালামের জবাব, এক মিনিট শেষ হলে কবর থেকে সালামের জবাব দেন, সুবহান তো বলবেন না, ইবনে আজম মক্কি হাইতামি শাফি রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুররুল মানদুদের মধ্যে আরেকটা বাবা তো আমাদের কাছে ফুটাইয়া দিছেন, যদি তুমি মনে করো ওয়ালাউ ইফতাসারাতু সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়াসালাম লাম তাকুন লাহু খুসুসিয়াতান ইলা আখির, উনি বলেন যদি মনে করো এই হাদিস দ্বারা যা সত্য সাধারণ মুমিনের কবরে গেলে মুমিন সালাম দেয় ওয়া ইয়ারিফুহুম তাদেরকে চিনে, এখন যদি আমি বলি রোজা আছর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শুধু গেলেই আমার নবী চিনেন আমার নবী সালামের জবাব দেন, তখন সাধারণ মানুষ আর নবীর মর্তবা সমান হয়ে যায়, ঠিক কিনা না, কই না এটা হতে পারে না, আমার সরকারের মদিনার দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়া সালামকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি সালাম দেয় আমার নবী তাকে চিনে এবং সালামের জবাব দিয়ে থাকে, আমার নবী দেখতেছেন ঠিক কিনা না, আপনাদেরকে সবাইকে নিয়ে শেয়ার করে আমরা একটু আলোচনা করতে পেরেছি, আল্লাহ যেন তার হাবিবের উসিলায় হাবিবের শাফাত যেন আমাদের বুঝ হাসরে নসিবান সবাই বলে আমি আমাদের আওলাদদেরকে আমাদের পরিবার পরিজনকে মিলাদুন নবী সেই শিক্ষা দিব, আমার নবীর হাকিকত বুঝাবো, ইসলামের সঠিক হাকিকত বুঝিবার সবাইকে যেন তৌফিক দান করেন সবাই বলি আমিন। কোনো ভুল ত্রুটি হলে আপনার মাফ করবেন, সংক্ষিপ্ত আলোচনা সেখানে অনেক কিছুই বাদ করতে পারে, সেখানে যদি কথার কারণে আওয়াজের কারণে কেউ ভুল বুঝেন অথবা ভুল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় ক্ষমা চেয়ে থাকবেন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ।